নমস্কার বন্ধুরা এবার থেকে আপনি চাইলেই আর এটিএম বা ডেবিট কার্ড নিতে পারবেন না রিজার্ভ ব্যাংকের পক্ষ থেকে একটি মাস্টার সার্কুলার জারি করা হয়েছে যেখানে এই নতুন নিয়মটি কিন্তু অন্তর্ভুক্ত হয়েছে এবং নতুন নিয়মটি লাগু হবে পয়লা জুলাই দু থেকে সমস্ত ব্যাংক যদিও এর মধ্য থেকে বাদ যাবে সমস্ত রকমের পেমেন্টস ব্যাংক স্টেট কঅপারটিভ ব্যাংক এবং ডিস্ট্রিক্ট কঅপারেটিভ ব্যাঙ্ক এছাড়া যত রকমের ব্যাংক আছে সমস্ত ব্যাংকের জন্য কিন্তু এই নিয়মটি লাগু হবে যে এবার থেকে এটিএম বা ডেবিট কার্ড নিয়ে যে রিজার্ভ ব্যাংকের যে নতুন সার্কুলারটি জারি করা হয়েছে তার মধ্যে প্রায় এগারোটি পয়েন্ট আপনার সঙ্গে আলোচনা করব যেগুলো আপনার জানার প্রয়োজন আছে এটিএম বা ডেবিট কার্ড যদি আপনি ব্যবহার করেন বা ব্যবহার করতে চাইছেন প্রথমত যে নিয়মটি রিজার্ভ ব্যাঙ্কের পক্ষ থেকে বলা হয়েছে এবার থেকে এটিএম বা ডেবিট কার্ড নিয়ে ব্যাঙ্কগুলি তাদের নিজস্ব যে বোর্ড আছে সেই বোর্ডের কাছ থেকে অনুমোদন নেবে বা এটিএম বা ডেবিট কার্ড তারা তাদের নির্দিষ্ট একটি গাইডলাইন তৈরি করবে এবং সেই সঙ্গে এতদিন কী হতো যে ডেবিট কার্ড বা এটিএম কার্ডের জন্য ইস্যু করার জন্য ব্যাঙ্কগুলিকে রিজার্ভ ব্যাঙ্কে পূর্ব অনুমোদন প্রয়োজন ছিল কিন্তু এবার থেকে আর পূর্বের অনুমোদন প্রয়োজন নেই তারা চাইলে নিজে থেকে দিতে পারবে কিন্তু একইভাবে আরেকটি একটি নিয়ম এখানে জুড়ে দিয়েছে এতদিন কী করতো ব্যাঙ্কগুলি অন্যান্য অ্যাকাউন্ট সেভিং অ্যাকাউন্ট এবং কারেন্ট অ্যাকাউন্ট ছাড়াও কিন্তু এটিএম বা ডেবিট কার্ড দিত সেটা কিন্তু বন্ধ করে দিল শুধুমাত্র আপনার যদি ব্যাংকে সেভিংস অ্যাকাউন্ট বা কারেন্ট অ্যাকাউন্ট থাকে তাহলেই আপনি কিন্তু এটিএম বা ডেবিট কার্ডটা নিতে পারবেন অর্থাৎ আপনি চাইলেই কিন্তু সমস্ত ধরনের অ্যাকাউন্টের ক্ষেত্রে এটিএম বা ডেবিট কার্ডটা নিতে পারবেন শুধুমাত্র সেভিংস অ্যাকাউন্ট বা কারেন্ট অ্যাকাউন্ট কারণ বিভিন্ন ব্যাংক বা যে নন ব্যাংকিং ফিনান্সিয়াল প্রতিষ্ঠানগুলো থাকে তারা কিন্তু বিভিন্ন নামে এই সব এটিএম বা ডেবিট কার্ডগুলো দিয়ে থাকে এরপর যে বিষয়টা আসছে যে ব্যাঙ্কগুলি কোনো গ্রাহককে ডেবিট কার্ডের সুবিধা নিতে বাধ্য করবে না এবং ডেবিট কার্ড ইস্যু করারকে ব্যাংক থেকে অন্য কোনো পরিষেবার সাথে সংযুক্ত করা উচিত হবে না অর্থাৎ ব্যাঙ্কগুলি কোনোভাবে গ্রাহককে ডেবিট কার্ডের জন্য বাধ্য করতে পারবে না বা ধরুন অন্য কোনো ব্যাঙ্কিং পরিষেবা নেওয়ার জন্য অর্থাৎ ব্যাঙ্কে বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা থাকে পরিষেবা থাকে সেগুলো আপনাকে নেওয়ার জন্য ডেবিট কার্ডটা নিতে হবে আর ডেবিট কার্ড নিলে না নিলে আপনি ওই রকম কোনো পরিষেবা পাবেন না ব্যাঙ্কে যে বিভিন্ন রকম সুবিধা রকম কোনো কন্ডিশন রাখা যাবে না অর্থাৎ বাধ্য করা যাবে না পরিষ্কারভাবে এরপরে যে বিষয়টা হচ্ছে একটা কো ব্র্যান্ডেড কার্ড বিভিন্ন ব্যাঙ্কগুলি বিভিন্ন সংস্থার সঙ্গে যৌথভাবে একটা করে ডেবিট কার্ড নিয়ে আসে যেমন রিসেন্টলি আপনারা জানেন পাঞ্জাব ব্যাঙ্কের সঙ্গে পতঞ্জলির একটা ডেবিট কার্ড এসছে যৌথভাবে সেই সমস্ত ক্ষেত্রে এটি একটা যে কো ব্র্যান্ডিং কার্ড সেটাও কিন্তু গ্রাহককে জানাতে হবে এবং স্পষ্ট হবে সেই সংক্রান্ত নির্দেশও থাকবে তবে হ্যাঁ কোথাও ওই যে কো ব্র্যান্ডিং যে কোম্পানি তার কোথাও বলতে পারবে না যে এটা তাদের পণ্য তার বাজার তার পাচার ঘটতে পারবে সেটা তাদের পণ্য অর্থাৎ কো ব্র্যান্ডিং যে অংশীদার নিজের পণ্য হিসাবে কিন্তু ওই কো ব্র্যান্ডেড কার্ডের বিজ্ঞাপন বা বাজারে করতে পারবে না সমস্ত বিপণন এবং বিজ্ঞাপন সামগ্রীতে কার্ড প্রদানকারীর নাম স্পষ্টভাবে দেখানো হবে এছাড়া আপনারা জানেন যে পেমেন্ট ব্যাঙ্কগুলি এ সরি ডেবিট কার্ড বা এটিএম কার্ডের যে বিভিন্ন রকম যে ভার্চুয়াল পেমেন্ট ব্যবস্থা আছে অর্থাৎ বিভিন্ন ধরনের লেনদেন করা যায় ভার্চুয়ালি সেই সমস্ত ক্ষেত্রে কিন্তু নির্দিষ্ট গাইডলাইন থাকতে হবে এবং গ্রাহকরা যাতে খুব সহজে সেগুলোকে মনিটরিং করতে পারে ক্যাশ উইথড্র হোক অনলাইন পেমেন্ট হোক বা পিওএস মেশিনের যে কাজগুলো সমস্ত কাজগুলো যাতে তারা খুব সহজে করতে পারবে তার জন্য সহজ সরল নীতি তৈরি করতে বলা হয়েছে এবং সেই সঙ্গে অন্য ফরম্যাট অন্য ফর্ম্যাট বলতে কি বিভিন্ন ধরনের ব্যাঙ্কগুলি এখন জানেন যে এটিএম বা ডেবিট কার্ডের বদলে অন্য ধরনের সুবিধা নিয়ে আসছে যেটাতে আপনি ব্যবহার করে লেনদেন করতে পারবেন অর্থাৎ একটা উদাহরণ দিয়ে বোঝানো যাক যে ভার্চুয়াল ডেবিট কার্ড আপনারা জানেন পোস্ট অফিসের যে ইন্ডিয়া পোস্ট পেমেন্ট ব্যাঙ্ক আছে তারাও কিন্তু ভার্চুয়াল পেমেন্ট ব্যাঙ্ক পেমেন্ট কার্ড এনেছে এছাড়া রিসেন্টলি আরও কয়েকটি ব্যাঙ্ক কিন্তু এরকম ভার্চুয়াল পেমেন্ট মানে ভার্চুয়াল যে ডেবিট কার্ড এনেছে যেটা ব্যবহার করে আপনি লেনদেন করতে পারবেন কিন্তু কার্ডটা আপনি হাতে পাবেন না ওটা সম্পূর্ণরূপে ভার্চুয়ালি ওইটা ব্যবহার করে আপনাকে লেনদেন করতে হবে এটা রিসেন্টলি পাঞ্জাব ব্যাঙ্কেও কিন্তু এই সুজাটা নিয়ে এসেছে এবং সেই সঙ্গে এই যে ভার্চুয়াল যে ব্যবস্থাটা অর্থাৎ ডেবিট কার্ড ছাড়াও ডেবিট কার্ডের মতন লেনদেন করতে পারবেন এই লেনদেন করার ক্ষেত্রে কোনোভাবে কোনো অবস্থাতে যদি গ্রাহক কোনোভাবে কোনো সমস্যায় পড়ে তাহলে সে ব্যাঙ্কিং অর্থাৎ মোবাইল ব্যাঙ্কিং ইন্টারনেট ব্যাঙ্কিং এসএমএস বা আইভিআর বা অন্য কোনো মোডের মাধ্যমে সে নিষ্ক্রিয় অর্থাৎ বন্ধও করতে পারবে আবার সেটাকে টোটালি ব্লক করতে পারবে এরকম যেন সুবিধা থাকে কারণ ডিজিটালি বা এই ভার্চুয়াল পেমেন্ট ব্যবস্থাটা কোনো সময় ধরুন ফ্রডের কারণ তখন সে কোথায় যাবে সঙ্গে সঙ্গে যেন সে বন্ধ করার সুযোগটা পায় এবং সেই সঙ্গে বলা হয়েছে এই যে অন্য ফরম্যাট অর্থাৎ ডেবিট কার্ড ছাড়া এই যে ভার্চুয়াল ধরুন ডেবিট কার্ড অর্থাৎ ভার্চুয়াল এটিএম কার্ড এছাড়া যে আরও বিভিন্ন যদি সুবিধা থাকে সেগুলো গ্রাহককে দেওয়ার আগে অবশ্যই গ্রাহকের পারমিশন নিতে হবে নাহলে কিন্তু এই অন্য ফর্ম্যাটটা ব্যবহার করা যাবে না সেই গ্রাহকের নাম দিয়ে বা সেই গ্রাহককে দেওয়া যাবে না তবে হ্যাঁ এই নিয়মটি সেই সমস্ত ব্যাংকের সঙ্গে সঙ্গে আর আর বি অর্থাৎ রিজিয়নাল রুরাল ব্যাঙ্কের ক্ষেত্রে এই নিয়মটা কিন্তু লাগু হবে না কোনো ব্যাংক ক্যাশ ক্রেডিট বা লোন অ্যাকাউন্ট হোল্ডারদের ডেবিট কার্ড ইস্যু করবে না যেটা প্রথমে আমরা বলেছিলাম যে সেভিংস অ্যাকাউন্ট এবং কারেন্ট অ্যাকাউন্ট ছাড়া অন্য অ্যাকাউন্টে ডেবিট কার্ড দিতে পারবে না সেই এটাই হচ্ছে এখানে ঘুরিয়ে বলা হয়েছে ক্যাশ ক্রেডিট বা লোন অ্যাকাউন্টের সঙ্গে ডেবিট কার্ড ইস্যু করতে পারবে না তবে হ্যাঁ সেই সঙ্গে ডেবিট কার্ডের সঙ্গে প্রধানমন্ত্রী জনধন যোজনার যে অ্যাকাউন্টগুলি ওভারড্রাফ্ট সুবিধা কিন্তু লিঙ্ক করতে পারবে অর্থাৎ আপনারা জানেন রিজার্ভ ব্যাঙ্কের পক্ষ থেকে মানে সরকারের পক্ষ থেকে ভারত সরকারের পক্ষ থেকে যে প্রধানমন্ত্রী জনধন অ্যাকাউন্টে যে ওভারড্রাফট সুবিধা দেওয়া হয় দশ হাজার টাকা সেই দশ হাজার টাকার সুবিধা যেন এই ডেবিট কার্ডের মাধ্যমে কিন্তু তারা যেন ব্যবহার করতে পারে সেটাকে তারা চাইলে করতে পারবে তার জন্য ব্যাঙ্কগুলিকে রিজার্ভ ব্যাঙ্ক কোনোভাবে বাধা দেবে না এছাড়া আর একটি যেটা গুরুত্বপূর্ণ বিষয় রিজার্ভ ব্যাংকের পক্ষ থেকে বলা হয়েছে তারা যেন বিভিন্ন ধরনের কার্ড সে এটিএম হোক বা ডেবিট বা ক্রেডিট কার্ড হোক সমস্ত ক্ষেত্রে কোনো অভিযোগ থাকলে গ্রাহকের তিরিশ দিনের মধ্যে যদি সন্তোষজনক সুরাহা না করে সন্তোষজনকভাবে সমাধান না করে তাহলে রিজার্ভ ব্যাংকের যে নিজস্ব যে অমুসম্যান অর্থাৎ যে বিচার অবস্থা আছে তো সেখানে তারা কিন্তু অভিযোগ করতে পারবে এবং সেটা যেন ব্যাঙ্কগুলিও দেখে যে তারা যেন তাদের যে অভিযোগটা সঠিকভাবে সমাধান করে নাহলে কিন্তু রিজার্ভ ব্যাংকের পক্ষ থেকে কড়া পদক্ষেপ নেওয়া হবে এই ডেবিট কার্ড বা এটিএম কার্ডের বিভিন্ন ধরনের বিষয় নিয়ে বা সমস্যা নিয়ে এই হচ্ছে এটিএম কার্ড ডেবিট কার্ড নিয়ে কয়েকটা নতুন নিয়ম তবে হ্যাঁ সেই সঙ্গে বলে রাখি ক্রেডিট কার্ড নিয়েও কয়েকটা নিয়ম নিয়ে এসেছে সেটা নিয়েও আমরা ভিডিও করব। কারণ এগুলো বিশাল বড় একটা বিজ্ঞপ্তি প্রায় ছাব্বিশ পাতার একটা মাস্টার সার্কুলার তাই আমরা এই বিষয়টাকে অর্থাৎ আজকে ডেবিট কার্ড নিয়ে আপনার সঙ্গে আলোচনা করলাম ধন্যবাদ সবাই সুস্থ থাকবেন খুশি থাকবেন সজাগ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে